আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, কি অবস্থা সবার? আজকে তোমাদের মাঝে ক্লাস নাইনের পঞ্চম সপ্তাহের ইংলিশের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটির উত্তর নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের উত্তরটি আগেই দিচ্ছি, তোমরা মন চাইলে লিখতে পারো। আর এই অ্যাসাইনমেন্টটা তোমরা স্কুল থেকে পাবে শনিবার দিন, যেদিন তোমাদের 28 তারিখ থাকবে। তার আগে সতর্ক বার্তা, ভিডিওটি শুধুমাত্র তোমাদের উপকারের জন্য দিলাম, কিন্তু কেউ এই ভিডিও দেখে হুবহু লিখবা না, নিজের মেধা খাটিয়ে মেধাকে ব্যবহার করে লিখবা। বলেছিলাম এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে তোমাদের 28 তারিখ স্কুল থেকে প্রোভাইড করবে, সেম অ্যাসাইনমেন্টটাই তোমরা পাবা। এটা হচ্ছে নবম শ্রেণীর তোমার থার্ড অ্যাসাইনমেন্ট টাস্ক দেওয়া হয়েছে পঞ্চম সপ্তাহের জন্য। গ্রামারে চেঞ্জিং সেন্টেন্স দ্য প্যাসিভ, এটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা বোর্ড বই দিছে স্কুল থেকে, যখন তোমরা বছরের প্রথমে বোর্ড বই পাইছিলা, ইংলিশ ফার্স্ট পেপার একটা পাইছিলা, গ্রামার একটা পাইছিলা। গ্রামারটা তো একবারে পড়ে দেখো নাই, ওই বইটা থেকে একটা কাজ দিছে তোমাদের। এই কাজটা হইতেছে তোমাদের 183 আর 84 পেজ বের করবে, অ্যাক্টিভিটি তিন বের করার পর ওইখান থেকে তোমরা চেঞ্জিং সেন্টেন্স করবা। তারপর হচ্ছে তোমাদের একটা ফর্মাল লেটার দিচ্ছে যে তোমাদের স্কুলে হচ্ছে পানির, বিশুদ্ধ পানির একটা অভাব আছে, বিশুদ্ধ পানির অভাব দূর করার জন্য প্রধান শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখতে হবে। ফার্স্টে হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি তিনে আমি নিয়ে যাচ্ছি, তোমাদের যে বোর্ড বইয়ে যেটা দেওয়া আছে ওইটাই আমি এখানে দিয়েছি, এবং ওইটার অ্যান্সারটা হচ্ছে আমি লাল কালারের রং দিয়ে লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। আর ডান পাশে দেখো একটা তোমাদের বইয়ে যে অ্যাক্টিভিটি তিনের নিচে দেখবা যে এরকম কয়েকটা এ থেকে আই পর্যন্ত একটা স্যাম্পল দেওয়া আছে, যে এগুলাকে আসলে চেঞ্জ করে আমাদের চেঞ্জিং সেন্টেন্সটা করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমার দেখতে পাচ্ছ একটা করে দেওয়া আছে, তার মানে আমরা এ নাম্বার নিয়ে আর কোনো কাজ করব না, আমরা মূলত কাজটা শুরু করব বি নাম্বার থেকে। এ নাম্বার তো আমাদের করে দেওয়া। হোয়েন দে টেক, এটাকে আমরা বানাবো হোয়েন ওয়ার দে টেকেন। তারপরে হচ্ছে আমরা সি নাম্বারে যাব, সি নাম্বারে বলছে আই ওয়াজ নট ইনভাইটেড, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। সি নাম্বারের পরে হচ্ছে তো ডি নাম্বারটা, ডি নাম্বারে বলছে দ্য পার্টি নট প্ল্যান, এটার অ্যান্সারটা হবে দ্য পার্টি ওয়াজ নট প্ল্যান। তারপর হচ্ছে তোমাদের ই নাম্বারটা, ই নাম্বারের আগে আরো দুইটা এক্সাম্পল আছে দেখে নাও, যে অ্যান্ড সরি দ্যাট ড্যাশ নট ড্যাশ, এটা আসলে কোনো কিছু দেওয়া নাই, এটা হচ্ছে তোমাদের ডি রি অপর একটা অংশ। এখানে বসাবা ইউ আর নট ইনভাইটেড। তারপর ই নাম্বারে তোমরা যাবা, ই নাম্বার মেনি পিপল উইল বি ইনভাইটেড, এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে তোমরা এফ নাম্বারে যাবা, এ বিগ পার্টি অ্যারেঞ্জ সুন, এইটা হচ্ছে তোমাদের দেখো এই বিগ পার্টিটা এখানে দেওয়া আছে, তোমরা আবার বিগ পার্টি দুইবার করে লিখো না, একবার যেহেতু দেওয়া আছে তোমরা শুধুমাত্র ডান পাশের অংশটাকে চেঞ্জ করবা। তাহলে ডান পাশের অংশটা হচ্ছে একটা আমরা উইল বি ইউজ করব, তারপর হচ্ছে পিপি ফর্ম করব অ্যারেঞ্জড, তারপর হচ্ছে সুন দিব। তারপরে হচ্ছে তোমাদের জি নাম্বারটা সেমভাবে তোমরা লিখে ফেলো, আমি আর কথা বাড়াচ্ছি না, কথা বাড়ালে তোমরা বিরক্তি ফিল করবে। তোমরা ভিডিওটি পজ করে অ্যান্সারটা লিখে ফেলো এবং বোঝার চেষ্টা করো কিভাবে কি আসলো। তারপরে তোমরা চলে যাবে এইচ নাম্বারটা, এইচ নাম্বারে আমাদের যদি একটু প্রশ্নটা আমি দেখি যে প্রশ্ন কি ছিল, এইচ নাম্বারে ছিল হাউ মেনি পিপল ইনভাইট, এটা দেওয়া ছিল, এটাকে আমরা চেঞ্জ করব, হাউ দেওয়া আছে তার মানে হাউ আমাদের নতুন করে দিতে হবে না, হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড দিব আমরা। তারপর হচ্ছে তুমি এই জায়গাটায় লাস্টের যেটা আছে আই নট সারপ্রাইজ দেওয়া, কোনো এটার সাথে আমরা পিপি ফর্ম করছি সারপ্রাইজড করছি,
তারপর হচ্ছে তোমরা এই জায়গাটায় ফর্মাল লেটার যেটা আসছে, ফর্মাল লেটারের অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, ফর্মাল লেটারটা তোমরা এখান থেকে দেখে একটু আইডিয়া নাও। আইডিয়া নেওয়ার পর নিজের ভাষায় একটু আইডিয়া নাও, আইডিয়া নিয়ে তারপর হচ্ছে তোমরা নিজের ভাষায় লেখো, কারণ মেধাকে এভাবে নষ্ট করো না, হুবহু লেখে বোঝার চেষ্টা করো। দরকার হলে তোমাদের বড় ভাই, তোমাদের টিচারদের জিজ্ঞাসা করো প্রত্যেক লাইনের অর্থ। ভিডিওতে বেশি কথা বললে তোমরা বিরক্তি ফিল করবে, এই জন্য আমি ভিডিওতে কথা বাড়াচ্ছি না, তোমরা ভিডিওতে বুঝতেও চাবা না। সবচেয়ে ভালো হয় তোমাদের টিচার বা তোমাদের বড় ভাইদের কাছ থেকে এই জিনিসটা একটু বুঝে নাও। আজকে এই পর্যন্তই, আর আমার চ্যানেল থেকে যদি তোমরা আরো এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন দেখতে পারবা, বেল আইকনটা একটু বাজিয়ে রাখতে হবে। আর আমি আমার চ্যানেলে শুধুমাত্র এই অ্যাসাইনমেন্টের ভিডিওই দিই না, আমার চ্যানেলে আরো অনেক ধরনের কন্টেন্টের ভিডিও আপলোড করা হয়। আমার চ্যানেলে মন চাইলে একবার ঘুরে আসতে পারো।